দিনের পর দিন কাগজপত্র ঠিক করতে করতে জুতো ছিঁড়ে যাবে, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে জালেম বাদশা নিয়ম। এটা আপনার আমার কোনো হাত নাই, কিচ্ছু করতে পারবো কিছু সময়ের জন্য জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিলে বসে আমাদের ঈমানটাকে একটু মজবুত করে নেব। যত সময় এগিয়ে যাচ্ছে, দিন যত পার হয়ে যাচ্ছে, মানুষের ঈমান তত নড়বড়ে হচ্ছে, ঈমানে মজবুতি কমে যাচ্ছে। আর মজবুতি কমে যাওয়ার জন্যই আমাদের মাঝখানে এত বিপদ আপদ মুসিবত এসে হাজির হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে গজব আসছে, কখনো করোনা, কখনো আমফান, কখনো ঘূর্ণিঝড়, কখনো ইয়াস, কখনো জস, আরো কত কি, সুনামি থেকে শুরু করে কত রকমের বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে চলে আসছে। আর মানুষ যখন দিন ভুলে যাবে, রাসূলের হাদিস থেকে প্রমাণ, ইসলাম ভুলে যাবে, শরিয়াত ভুলে যাবে, ঈমানে গড়বড় হয়ে যাবে, ঈমানের মজবুতি কমে যাবে, কোরআন হাদিসের প্রতি ভক্তি ভালোবাসা কমে যাবে, আলেমে হাক্কানির প্রতি ভালোবাসা মহাব্বত কমে যাবে, নামাজ ছেড়ে দেবে, দিন ভুলে যাবে, শরিয়াত ভুলে যাবে, তখন তাদের উপর আমার আল্লাহ জালেম বাদশা নিয়োগ করে দেবে। কখনো বলবে এনআরসি করব, কখনো বলবে বাংলাদেশে পাঠিয়ে দেব, কখনো বলবে এই করব, কখনো বলবে ওই করব, একটার পর একটা ফতোয়া জারি হতে থাকবে, একটার পর একটা জুলুম আসতে থাকবে। দিনের পর দিন কাগজপত্র ঠিক করতে করতে জুতো ছিঁড়ে যাবে, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে জালেম বাদশা নিয়ম। এটা আপনার আমার কোনো হাত নাই, কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, দাঁতে আগুল দিয়ে শুধু কামড়াতে হবে, আর কিছু করার নাই। তার কারণ একটাই, আমরা আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, আমরা দিন ভুলে গেছি, রাসূলের সুন্নাত তরিকা ভুলে গেছি, তাই আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গুলো গজব বলে ধরতে হবে, এক একটা গজব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে দিন জানিয়ে দিয়েছেন, ইসলাম জানিয়ে দিয়েছেন, কোরআন মাজিদ আপনাকে আমাকে আপনার আমার কাছে কোরআন মাজিদ পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আপনারা আমার কাছে দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছেন, দয়ার নবীকে আপনারা আমার কাছে পাঠিয়েছেন, এই এত কিছু দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ভাই আমার বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েন, নবীকে এবং কোরআন মাজিদের ব্যাখ্যা করার জন্য, নবীকে চেনানোর জন্য, যুগে 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 আল্লাহর আলেম বান্দা ওলিয়ে কামিলদের আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এত কিছু পেয়েও মানুষ আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নত ছেড়ে দিয়েছি, ঈমানের মজবুতি কমিয়ে দিয়েছি, আমরা দিন ভুলে গেছি, শরিয়াত ভুলে গেছি, আমার আল্লাহ নারাজ হয়ে যান। এ তরুণ যুবকেরা, আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমাদের ঈমানে মজবুতি করতে হবে, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ এবং রাসূলের পথে চলব, যতদিন বাঁচব, হায়াতে যতদিন থাকব, আল্লাহ এবং রাসূলের দেখানো পথেই চলতে থাকব। মানুষ যখন দিন ভুলে যাবে, মানুষ যখন ইসলাম ভুলে যাবে, মানুষ যখন শরিয়ত ভুলে যাবে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটু খেয়াল করুন, মানুষ যখন দিন ভুলে যাবে, রাসূলের সুন্নত তরিকা ভুলে যাবে, তাদের উপর সমস্ত রকমের গজব আষ্টে পৃষ্ঠে ঘিরে থাকবে, তাদের মনে শান্তি থাকবে না, মনে কোনো জোশ পাবে না, কোনো শান্তি আরাম আয়েস মনের মধ্যে পাওয়া যাবে না, কারণ তারা দিন ভুলে গেছে, শরিয়াত
ভুলে গেছেন ভাইরা আমার তরুণ যুবকেরা তখন আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমাদের অন্তরের শান্তি একমাত্র আসবে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের শান্তি আসতে পারে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মানুষ যখন দিন ভুলে যাবে আল্লাহর গজব তাদের উপর চলে আসবে একটার পর একটা গজব আসতে থাকবে আর সেগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি হে তরুণ যুবকেরা আপনি যদি আল্লাহর পথে থাকেন রাসূলের দেখানো পথে থাকেন আল্লাহ এবং রাসূলের নির্দেশনা করা পথে থাকেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা সেই যুগে আগের যুগেতেও আমার আল্লাহর গায়ে বিমাদ আদেশেছেন আর বর্তমান বর্তমান সময়ে তো আমার আল্লাহর গায়বী মাদাঙ্গাত আসতে থাকবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আলীরাম যদি বলেন বাস্তব উদাহরণ কি বাস্তব উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিয়ে যাব কারণ আল বান্দা যখন আল্লাহর হয়ে যায় আমার আল্লাহর গায়বী মাদাত তার উপর আসতে থাকে মনের শান্তি আপনি আল্লাহর জিকিরে পাবেন এই যে খানকা শরীফে আপনারা জিকিরে অনেকে আসেন এই জিকিরে আসার পরে আপনার অন্তরের শান্তি আপনি পাবেন আচ্ছা বলুন তো দেখি আমাদের ইমানে মজবুতি যখন কমে যাবে জিকির যখন আমাদের হৃদয় থেকে উঠে যাবে যখন আমরা আল্লাহ এবং রাসূলের সুন্নতের বাইরে চলে যাব দেখবে মনে কিন্তু আপনি শান্তি খুঁজে পাবেন না কথা ঠিক না ভুল বলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহওয়ালা মানুষেরা পাকাল মাছের মতো বাস করবে পাকাল মাছ কাদায় থাকে গায়ে কিন্তু কাদা লাগে না লাগে কি লাগে না পাকাল মাছ কাদাতে থাকবে গায়ে কাদা লাগবে না আল্লাহওয়ালা মানুষ আপনারা আমার সঙ্গী জীবন যাপন করবেন কিন্তু তাদের গায়েতে গোনা স্পর্শ করতে পারবে না আগের যুগেও আমার আল্লাহ গায়বী মাদাত দিয়েছেন আল্লাহওয়ালা মানুষদের আজও আমার আল্লাহ গায়বী মাদাত দান করবেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও বান্দা তুমি যদি আমার হয়ে যাও
আমি আল্লাহ তোমার হয়ে যাব আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বান্দা যখন আল্লাহর হয়ে যায় বান্দা যখন আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় আমার আল্লাহ বলেন বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই ডর নাই তাদের কোনো চিন্তা নাই